এটিএম কিওস্কের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার তিনজন। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে। মূল মাথা এখনো অধরা। ধৃত ওই তিন ব্যক্তিকে সোমবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, চন্দননগর কমিশনারেট এলাকার বিভিন্ন এটিএম এ টাকা ভরে যে এজেন্সি, তারা গত 5ই মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগ, এজেন্সির হয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে গিয়ে এটিএম এ সেই টাকা ভরার কাজ করত শ্রীরামপুরের এক যুবক। বেশ কিছুদিন ধরে এটিএম কিওস্কগুলোতে যে পরিমাণ টাকা রিফিল করার কথা ছিল তা করা হচ্ছিল না। বিষয়টি নজরে আসে গত 2 তারিখ। পুলিশ তদন্তে নেমে শ্রীরামপুর ও রিষ্টা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলো সন্তু দত্ত, সঞ্জিত সরকার এবং সঞ্জিত পাত্র। ধৃতদের কাছ থেকে 60 লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। প্রায় 1.5 কোটি টাকা চুরি হয় বলে অভিযোগ ওই কোম্পানির। ঘটনায় মূল অভিযুক্ত এখনো অধরা। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের 10 দিনের জেল হেফাজত চেয়ে আদালতে পেশ করে পুলিশ। নিউজ আজ বাংলা, হুগলি। বাড়ির চার দেওয়ালের বন্দি জীবনে হাঁপিয়ে উঠছেন? রোজ বাড়ির রান্না খেয়ে বোর লাগছে? স্বাদ বদল করতে চান? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে নদীর মনোরম পরিবেশে আহারের সুবন্দোবস্ত আছে এখানে। সুসজ্জিত পার্কে বসে আপনার প্রিয়জনের সাথে লাঞ্চ বা ডিনারের সেরা ঠিকানা অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এছাড়াও আমাদের নবতম সংযোজন, এখানে স্টে রুম, বিয়ে বাড়ি ও অন্নপ্রাশনের জন্য হল ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল ময়াল বাসস্ট্যান্ড। এখানে গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। তাহলে আর দেরি না করে আজই আসুন অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ফোন নাম্বার 7602961402 অথবা 8637064001। অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।